ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলে প্রবেশ করে দেশটির সেনাবাহিনীর উপর হামলা চালায় দলটি। লেবানন ইসরায়েল সীমান্তের হারডুপ এলাকায় এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময়ের একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গত সপ্তাহে সিরিয়ায় হামলা চালিয়ে একজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল, আর এর প্রতিশোধ নিতেই মরিয়া হয়ে সোমবার পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। সাময়িক সূত্রের বরাত দিয়ে হারজত জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ সদস্যরা। এক পর্যায়ে উভয় পক্ষের তীব্র গোলাগুলি শুরু হলে ওই এলাকা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আল জাজিরা খবরে বলা হয়েছে, গত বছর খানেকের মধ্যে এটাই দুপক্ষের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা। সোমবারের এই হামলার একদিন আগেই রবিবার হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের ইহুদিবাদী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা প্রস্তুত রয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দলটির উপমহাসচিব শেখ নাইম কাসেম তার দলের এমন প্রস্তুতির কথা জানান। الاحتفاظ بهم أو استمرار احتجازهم في غزة.